রিমোট কন্ট্রোলের ডাকা আন্দোলনে জনগণ সাড়া দেবে না, সাহস থাকলে দেশে এসে তারেক রহমানকে আন্দোলন করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের হাজারীবাগ থানার 14 ও 22 নম্বর ওয়ার্ড সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন তিনি। 13 বছরে বুঝেননি ফকরুল সাহেব, কত ডাক দিলেন, রোজার ঈদ, কোরবানের ঈদ, পরীক্ষার পর আপনাদের ডাকে জনগণ ইশারা দিয়েছে। রিমোট কন্ট্রোল ডাকে আন্দোলন এদেশে হবে না। সৎ সাহস থাকলে আসুন, মাঠে আসুন, মাঠে মোকাবেলা হবে, খেলা হবে।